প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের পাঁচটি সুন্দরী মেয়েদের জেলা, অর্থাৎ যে পাঁচটি জেলাতে সবচেয়ে বেশি সুন্দরী মেয়েরা জন্মগ্রহণ করে। আপনি যদি সুন্দরী মেয়ের প্রেমে পড়তে চান কিংবা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আজকের ভিডিওতে যে পাঁচটি জেলার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব আপনি প্রেম বা বিবাহ করতে পারেন এই পাঁচটি জেলায়। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের পাঁচটি সুন্দরী মেয়েদের জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের জেলার মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে সিলেট জেলা। বাংলাদেশের মধ্যে অধিকাংশ সুন্দরী নারীদের বসবাস সিলেট জেলায়। সুন্দর মেয়েদের ফর্সা ত্বকের পাশাপাশি তাদের অত্যন্ত তীক্ষ্ণ বৈশিষ্ট্য রয়েছে সিলেট জেলার মেয়েদের। সিলেট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। সাধারণ মানুষ ঘুরতে গিয়ে সিলেটি মেয়েদের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। আমি নিজেও সিলেট ভ্রমণ করার সময় একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। প্রপোজ করার আগে শুনি মেয়েটি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সিলেটের মেয়েদেরকে সিলেটি ভাষায় পুরি বলা হয়ে থাকে। আপনি যদি সুন্দরী মেয়েদের প্রেমে পড়তে চান কিংবা সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান, তাহলে সিলেট হতে পারে আপনার জন্য একটি সেরা জেলা। বাংলাদেশের সুন্দরী মেয়েদের জেলার মধ্যে আজকের ভিডিও চার নম্বরে অবস্থান করছে রংপুর জেলা। শুধু রংপুর বললে ভুল হবে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আছে যেমন রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও। এই তিনটি জেলার মেয়েরা অত্যাধিক সুন্দরী হয়ে থাকে। বাংলা গানের কোন এক গীতিকার রংপুর ভ্রমণে গিয়ে রংপুর মেয়েদের প্রেমে পড়ে যায়। এরপর তিনি রংপুর জেলার মেয়েদেরকে নিয়ে একটি গান রচনা করেন। রংপুরের মেয়েদের সৌন্দর্যের প্রেমে পড়ে গীতিকার গান করেছেন রংপুরে যায়া দেখি রঙেরই মেলা, জানালা খুলে দেখি অবাক চায়া, পাগল করেছে আমার রংপুরের মাইয়া। তো ঢাকা থেকে অনেক ছেলে রংপুরে গিয়ে রংপুরে মেয়েদের প্রেমে পড়ে যায়, যার অনেক উদাহরণ রয়েছে আমাদের বাংলাদেশে। তাই আপনি যদি সুন্দরী মেয়েদের জেলা ভ্রমণ করতে চান, তাহলে রংপুর জেলা হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট জেলা। বাংলাদেশের সুন্দরী মেয়েদের জেলার মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের অধিকাংশ মেয়েরা সুন্দরী হয়ে থাকে। টাঙ্গাইলের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছিল শিল্পী মমতাজ। টাঙ্গাইলের মেয়েদেরকে নিয়ে শিল্পী মমতাজের একটি গান আছে, তবে গানটি অশ্লীল হওয়ার কারণে এই ভিডিওতে আমি গানটি শোনাতে পারছি না। তবে টাঙ্গাইল জেলার অধিকাংশ মেয়েরাই অত্যাধিক সুন্দরী হয়ে থাকে। তাই আপনি যদি কোনো সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চান কিংবা কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান, তাহলে আপনি বেছে নিতে পারেন টাঙ্গাইল জেলা। আশা করি এই জেলায় আপনি বিবাহ করলে সৌন্দর্যের দিক থেকে নিরাশ হবেন না। রাজশাহী জেলা। সুন্দরী নারীদের দিক থেকে আপনি যদি কখনো রাজশাহী জেলাতে ভ্রমণ করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন রাজশাহী জেলাটা যেমন সুন্দর, ঠিক তেমনি রাজশাহী জেলার মেয়েরাও সুন্দর। আপনি যদি কবি হয়ে থাকেন, তাহলে আমি কনফার্ম বলে দিতে পারি আপনি রাজশাহী জেলা ভ্রমণ করলে রাজশাহী জেলার মেয়েদেরকে নিয়ে কবিতা লিখতে বাধ্য হবেন। রাজশাহী জেলার মেয়েদের গঠন ও আকৃতি বাংলাদেশের সৌন্দর্যকে প্রেজেন্ট করে থাকে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী জেলার মেয়ে। সুতরাং আপনি যদি সুন্দরী কোনো মেয়েকে বিবাহ করতে চান, তাহলে রাজশাহী জেলা হতে পারে আপনার জন্য উপযুক্ত জেলা। বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের জেলার মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম জেলা। বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েরা জন্মগ্রহণ করেছে এই চট্টগ্রাম জেলাতে। বাংলাদেশের সকল জেলাকে হার মানিয়ে দেয় চট্টগ্রাম জেলা। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের প্রতীক বহন করে চট্টগ্রাম জেলার মেয়েরা। বাপ, দাদা এবং বর্তমান প্রজন্মের ক্রাশ চিত্রনায়িকা পূর্ণিমা, তিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে। সৌন্দর্যের প্রতীক বাংলা নাটকের ক্রাশ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তিনিও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে। বাংলা নাটকের আরেকজন সুন্দরী অভিনেত্রী সাবিলা নূর, তিনিও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, তিনিও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে। গণমাধ্যম এবং মিডিয়াতে কাজ করছে এরকম হাজারো সুন্দরী মেয়েদের জন্মস্থান চট্টগ্রাম জেলাতে। চট্টগ্রাম জেলার মেয়েরা মূলত জেনেটিক ভাবে সুন্দরী হয়ে থাকে, অনেকেই মূলত ন্যাচারাল সুন্দরী। আপনি যদি কখনো চট্টগ্রাম জেলা ভিজিট করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন চট্টগ্রাম জেলার মেয়েরা কতটা সুন্দরী হয়ে থাকে। তাই সুন্দরী মেয়ে যদি বিবাহ করতে চান, আপনার জন্য উপযুক্ত জেলা হতে পারে চট্টগ্রাম জেলা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচটি জেলার সাথে আপনাদের পরিচয় করে দিলাম, এই পাঁচটি জেলায় সবচেয়ে সুন্দরী মেয়েদের বসবাস। তাই আপনি যদি সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চান কিংবা বিবাহ করতে চান, এই পাঁচটি জেলা হতে পারে আপনার জন্য পারফেক্ট জেলা। তো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।